অলরাইট, সো আজকের এই ভিডিওতে আমরা খুবই কুল একটা ভিডিও ট্রানজেকশন শিখব। সো প্রথমে আমি ভিডিও ট্রানজেকশনটি টাইমলাইন থেকে প্লে করি। সো দেখতেই পাচ্ছি আমাদের ভিডিও ট্রানজেকশনটা খুবই কুল এবং সিনেম্যাটিক। সো প্রথম যে ট্রানজেকশনটি রয়েছে এটি কিন্তু সাসপেন্স থ্রিলার মুহূর্তে আমরা ব্যবহার করতে পারি। এবং সেকেন্ড যে ট্রানজেকশনটি রয়েছে এটি কিন্তু আমরা যখন আমাদের কোনো ওল্ড মেমোরিকে রিকল করা হয় ঠিক সেই মোমেন্টে ব্যবহার করতে পারি। তো আমি একেবারে প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি। সো প্রথমে আমরা এই ফুটেজটি নিব। সো আমি এই ফুটেজটি আমাদের নতুন একটা সিকোয়েন্সে নিচ্ছি এবং আমরা এটাকে সেকেন্ড লেয়ারে রাখবো। জাস্ট এই মেসেজটা আমরা ইগনোর করি। প্রথমে আগে ভিডিওর ফুটেজটা দেখি যে ঠিক কোন মুহূর্তে অ্যাকচুয়ালি আমাদের ট্রানজেকশনটা স্টার্ট হবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ফ্রেমে ট্রানজেকশনটা আমরা স্টার্ট করতে পারি এর পরের ফ্রেম থেকে। সো আমি জাস্ট এখানে একটা কাট করব। আমরা এইখান থেকে আমাদের মূলত ট্রানজেকশনের যে মাস্কিংটা সেটি স্টার্ট করব। সো আমি জাস্ট এই ফুটেজটি সিলেক্ট করি। তো আমি জাস্ট এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে আসছি। দেন আমরা এখান থেকে অপাসিটি মাস্ক করব। জাস্ট আমি এই পেন টুলটা নিলাম। নেয়ার পরে আমাদের যে ফ্রেম থেকে অ্যাকচুয়ালি আমাদের ওপেনিংটা হবে সেই ফ্রেমে যাব। সুবিধার জন্য একটু জুম করে নিতে পারি। দেন আমরা মাস্ক করাটা শুরু করব। সো আপনারা ট্রাই করবেন এই মাস্কটা একেবারে পারফেক্ট ওয়েতে করার জন্য। আমি একটু তাড়াতাড়ি করে করার কারণে এটি 100% পারফেক্ট হবে না। সো আপনারা পারফেক্ট করলে দেখতে সুন্দর লাগবে। সো আমরা জাস্ট মাস্কটা কমপ্লিট করার পরে এখান থেকে আমরা মাস্কটার ইনভার্টেড করে দিব, তাহলে আমরা দেখতে পারবো আমাদের যে ফুটেজটি। এখন জাস্ট আমরা এখান থেকে মাস্ক পাথ বা টগল অ্যানিমেশনটা অন করে নিব এবং প্রতি এক ফ্রেম পরপর আমরা মাস্কের যে পজিশনটা সেটা চেঞ্জ করব। ফর এক্সাম্পল এই ফ্রেমে আমাদের এখানে আসে, আমরা জাস্ট মাস্কটা সিলেক্ট করলাম। নিয়ে আমরা জাস্ট এইখানে থেকে আমাদের মাস্কটা যদি এইভাবে জাস্ট বড় করে দিই আমাদের ফুটেজের সাথে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আরও একটা কি ফ্রেম অ্যাড হবে এবং এটা ট্র্যাক হতে থাকবে। সো আমরা এই কাজটা একটু দ্রুত করে নিই। অলরাইট, আমরা মোটামুটিভাবে আমাদের সিলেকশনটি কমপ্লিট করে নিয়েছি। সো এখন যদি আমরা একটু প্লে করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের মোটামুটিভাবে সিলেকশনটি হয়েছে, বাট একটু এখানে প্রবলেম আছে, এটা আমরা ফিক্স করে নিব। সো এখন আমরা যেটি করব, আই বলের ভিতরে যে ফুটেজটি দেখা যাবে আমরা সেই ফুটেজটিকে এখানে ইনসার্ট করব। সো আমি এই ফুটেজটি আই বলের ভিতরে রাখতে চাচ্ছি। সো আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফুটেজটি চলে আসছে, বাট এটাকে আমরা একটু ভালোভাবে দেখার জন্য এখান থেকে এই ফুটেজটি সিলেক্ট রেখে ইফেক্ট কন্ট্রোলে আসব। দেন আমরা জাস্ট আমাদের স্কেলটাকে একেবারে কমিয়ে দিয়ে দেখব ঠিক কোন পজিশনে আমাদের আই বলের ভিতরে এটা ফিট হয়। তো আমরা আর একটু কমিয়ে দিতে পারি, তো এই পজিশনে আমরা রাখতে পারি। সো এখন আমাদের এই মাস্কটা কিন্তু অনেক বেশি হার্ড দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা যেটি করব, মাস্কটাকে একটু স্মুথ করার ট্রাই করব। সো আমরা এখান থেকে মাস্ক ফেদারটা অ্যারাউন্ড 40 বা 45 করে দিতে পারি বা 50 করে দিলাম। দেন আমরা এখান থেকে মাস্ক এক্সপ্যানেশন যে অপশনটি রয়েছে, এই অপশনটি জাস্ট আমরা এখান থেকে ভ্যালুটা কমিয়ে দিব। ফর এক্সাম্পল আমরা 5 করে দিতে পারি। মোটামুটি একটা আমাদের কিন্তু স্মুথনেস চলে আসছে। সো আপনারা আর একটু যদি সুন্দর করে সিলেকশন করেন আর একটু পারফেকশন আসবে। সো এখন আমরা যেটি করব, আমরা জাস্ট আমাদের যে নিচের ফুটেজটি রয়েছে এই ফুটেজটাকে আর একটু বড় করে দিই, 24 করে দিলাম। দেন আমরা যেটি করব, ঠিক যে মুহূর্তে আমাদের নিচের ফুটেজটা উপরে আসবে সেই মুহূর্তে আমরা কার্সারটি রেখে আমরা এখানে একটা স্কেল এবং পজিশন নিব অ্যারাউন্ড, আমরা এটা 5 ফ্রেম পরে যে এখান থেকে আমরা এই দুইটাকে রিসেট করে দিতে পারি। তো আমরা রিসেট করে দেওয়ার পরে আমরা ঠিক যেটি করব, আমাদের যে উপরের ফ্রেমটি বা উপরের ফুটেজটি রয়েছে আমরা সেই ফুটেজটি এই বরাবরই একটা পজিশন কি ফ্রেম অ্যাড করব। তো আমি এখান থেকে নতুন করে একটা পজিশন ফ্রেম নিয়ে নিলাম এবং আমরা ঠিক 7 ফ্রেম পরে যে এটাকে বড় করে দিব। তো আমি জাস্ট এটাকে এই মুহূর্তে রাখলাম। এটার পজিশনটাকেও একটু আমরা রিসাইজ করে নিব। অ্যান্ড দেন আমরা আরও একটা কাজ করব, এই ফ্রেমেই আমরা মূলত একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। তো আমরা ইফেক্টটি অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আমরা একটা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিতে পারি। সো আমি জাস্ট এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি নিয়ে নিচ্ছি, এটি হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আমি এখানে রাখলাম, ঠিক নিচের ফুটেজটি সিলেক্ট করে যে
মুহূর্তে এসে আমাদের কিফ্রেমটি স্টার্ট হয়েছে আমরা সেই মুহূর্তে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি রয়েছে সেটি রাখব দেন আমরা যেটি করব আমরা আমাদের যে ফুটেজটি যখনই শেষ হবে বা আমাদের ট্রানজিশনটি যখনই শেষ হবে এই মুহূর্ত পর্যন্ত আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে রাখি দেন আমরা এটাকে কাট করে দেই বাকি অংশটা এখন আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে একটা ব্লার ইফেক্ট অ্যাড করব সো আমরা ইফেক্টে যাই ইফেক্ট থেকে আপনারা যদি ব্লার লিখে সার্চ করেন তাহলে এখানে গাশিয়ান ব্লার নামে একটা ইফেক্ট পাবেন তো আমরা জাস্ট এটাকে এর উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করি দেন আমরা যেটি করব ইফেক্ট কন্ট্রোলে চলে আসি আমরা আমাদের টাইমলাইনটাকে একটু জুম করে নিব আমরা প্রথম ফ্রেমে চলে আসি দেন আমরা যেটি করব আমাদের এখান থেকে গাশিয়ান ব্লারের যে ব্লারিনেসটা সেটি জিরো রাখব আর এই ফ্রেমটাকেই আমরা লাস্টে দিয়ে দিব একেবারে জিরো মিডল পয়েন্টে এসে আমরা জাস্ট এখান থেকে 100 করে দিব আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ব্লারি ইফেক্ট সেটি অ্যাড হয়ে গিয়েছে এবং আমরা যেটি করব এখান থেকে আমরা স্ক্রিন দিব এন্ড দেন আমরা আরো একটি কাজ করব এটার অপাসিটিটাকেও আমরা ভ্যানিশ করে দিব ফর এক্সাম্পল এখানে আমরা 100 রাখি এখানে রাখলাম জিরো দেন আমরা এই মুহূর্তে এসেও আবার জিরো করে দিব ঠিক আমাদের ওই কি ফ্রেমটা যখন শেষ হয় এখানেও আমরা অপাসিটিটা জিরো করে দিতে পারি সো এখন যেটি হবে আমাদের একটা ফ্ল্যাশ ইফেক্ট এখানে অ্যাড হবে সো আমরা দেখতে পাচ্ছি নিচের যে ফ্রেমটা সেটা কিন্তু অ্যাডজাস্ট হয় নাই সো আমরা নিচের ফুটেজটি সিলেক্ট রেখে আমাদের যে কি ফ্রেমটি রয়েছে এই কি ফ্রেমের পজিশনটা আমরা একটু সামনের দিকে নিয়ে আসবো তো আমরা অ্যারাউন্ড এখানে রাখতে পারি তো এখানে রাখলে কিন্তু আমাদের মোটামুটি ভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এখন আমরা যেটি করব আমাদের এই অংশটুকুকে আমরা রিলিজ করব ঠিক এই মুহূর্তে এসে সো রিলিজ করার জন্য আমরা উপরের যে ফুটেজটি সেটিকে সিলেক্ট রাখছি দেন সেখানের একটা অপাসিটি আমরা এখান থেকে নিচ্ছি সো আমরা এই জায়গা থেকে জাস্ট অপাসিটিতে একটা কি ফ্রেম নিব দেন আমরা এই পজিশনে এসে অপাসিটিটাকে জিরো করে দিব তাহলে আমাদের এটা স্মুথলি কিন্তু ডিজলভ হয়ে যাবে ঠিক এইভাবে এখন আমরা যেটি করব আমরা কিছু এখানে সাউন্ড ইফেক্ট অ্যাপ্লাই করব ফর এক্সাম্পল আমরা এখান থেকে এই সাউন্ড ইফেক্টটা নিয়ে আসতে পারি ঠিক যে মুহূর্তে আমাদের আইটা ওপেন হয় এটা জাস্ট স্লাইডার সাউন্ড ইফেক্ট আমরা নিলাম দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারি তো আপনি আপনার সিনেম্যাটিক যে ফুটেজটি রয়েছে সেটির সাথে যে মিউজিকটি ডিম্যান্ড করে এই ধরনের একটা মিউজিক রাখতে পারেন সো আমি জাস্ট এই মিউজিকটি এখানে রাখি অ্যান্ড দেন আমরা একটু প্লে করে দেখি তো দেখতে পাচ্ছি আমাদের ইফেক্টটি কিন্তু আমরা কমপ্লিটলি ভাবে তৈরি করতে পারলাম সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই ট্রানজিশন ইফেক্টটি মেক করব এন্ড দেন আপনারা আরো ভালোভাবে এক্সপেরিমেন্ট করার জন্য আপনাদের জন্য ফুটেজগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে এই ফুটেজগুলো এক্সপেরিমেন্ট করতে পারেন সো দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আইটেক 24 এর সাথেই থাকবেন দিস ইজ ইউর হোস্ট মেহেদি হাসান এন্ড ইউ আর ওয়াচিং আইটেক 24